আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি ড্রাগন বাগানে উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। এখন মার্চ মাসের শেষ পর্যায়ে, এরকম সময় কিন্তু বাগানে টুকটাক ফুল আসে। তো অনেকেই ভাবছেন যে আমার বাগানে পুরোপুরি ফুল চলে আসছে, এক বিঘা বাগানে দেখা যাচ্ছে দুইটা ফুল আসছে। তো এটা নিয়ে খুব একটা আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ ফুল আসার মূল সময়টা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি। এখন যে ফুলগুলো আসবে এগুলো আপনার 90% ঝরে যায়, বাদ বাকি টিকে থাকে। তো 90% যদি ঝরে যায়, আপনার বাগানে 10টা ফুল আসলো, 90% যদি ঝরে যায়, তাহলে 10% টিকলে কী বা লাভ হবে? তো এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। আর অন্যান্য বিষয় নিয়ে একটু কথা বলি। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে ড্রাগনের শাখা কর্তন করে ফুল নিয়ে আসা কতটা যৌক্তিক। আমি সেখানে বোঝাতে চেয়েছি যে শাখা কর্তন করে ফুল নিয়ে আসা ভালো নাকি কর্তন না করে ফুল নিয়ে আসা ভালো, এটা বোঝাতে চেয়েছিলাম। তবে এখন সেই ভিডিওর আঙ্গিকে কিছু কথা বলবো। আমরা বেশিরভাগই এখন হাইব্রিড বাগানে চলে এসেছি, তো হাইব্রিড বাগানগুলোতে আমাদের কিছুটা আগে কর্তন করতে হয়। আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেটা ভিয়েতনামি রেডের উপরে, ভিয়েতনামি রেড যে জাতটা আছে ওই জাতের আগা কর্তন করা বা শাখার আগা কর্তন করার কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সেটা থেমে যায়। আপনার 3 ফিট বা 4 ফিট হয়ে মাথাটা অটোমেটিক্যালি থেমে যায়, এখানে শাখা কর্তন করার প্রয়োজন হয় না। কিন্তু যেটা আমাদের এখন রেড ভেলভেট জাত, এই জাতটার শাখা কিন্তু একেবারে নিচে মাটিতে পর্যন্ত চলে যায়, সেখান থেকে পুনরায় আবার ওঠে, এরকমও দেখা গেছে। তার মানে যদি আপনি রেড ভেলভেট চাষ করে থাকেন সেক্ষেত্রে শাখা কর্তন করার প্রয়োজন আছে কিছু কিছু জায়গায়। তো আমি একটা শাখা তুলে দেখাচ্ছি যে এটা কিন্তু রেড ভেলভেট না, এটা ভিয়েতনামি রেডের ভিতরেই একটা জাত, এই জাতটাও এরকম লম্বা হয়। এটা দিয়ে আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি। এটা কিন্তু দেখেন যে নিচের দিকে যখন যাচ্ছে মাটির কাছাকাছি, তখন আবার নিজে নিজে উপরের দিকে ফিরে আসছে। তবে রেড ভেলভেটের যেটা, এটা যখন নিচের দিকে চলে যাবে সুযোগ পাবে, এটা কিন্তু আর ফিরে আসবে না, ও মাটিতে সরাসরি চলে যাবে। তার মানে রেড ভেলভেট যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনি যখন বাগানে দাঁড়াবেন মাটির থেকে 1.5 ফিট বা 2 ফিট উচ্চতায় এরকম সমান জায়গাতে আপনি কেটে দিতে পারেন। যদি কেটে দেন তাহলে মাটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর পুরো বাগানটা যখন এক সাইজে থাকবে তখন বাগানটা দেখতেও সুন্দর হবে। তো এভাবে যদি আপনি কর্তন করেন বা এই উদ্দেশ্যে যদি আপনি কর্তন করেন সেক্ষেত্রে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি কোনো শাখা প্রশাখা 3 ফিট বা 4 ফিট পর্যন্ত এসে অটোমেটিক্যালি থেমে যায় তাহলে তো ভালো কথা, সেখানে শাখা কর্তন করার কোনো প্রয়োজনই নেই। আসুন আমরা চারা নিয়ে একটু কথা বলি। প্রিয় দর্শক, চারা নিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যারা নিচে চারা রাখি, চারা রাখার পরে উপর থেকে কিছুটা জায়গা থেকে আপনার 2টা বা 1টা কুশি বের হয়, নতুন যে শাখাটা বের হয় এই শাখা বের হওয়ার পরপরই আমরা বলি চারাটা কেটে ফেলতে। তো এখান থেকে যে শাখাটা বের হয়েছে এটা দেখেন, আর একটা চারার যে সাইজ সেই সাইজ কিন্তু হয়ে গেছে, পাশ থেকেও একটা হয়েছে। তো এইভাবে যদি আপনি রাখেন তাহলে আপনার উপরের শাখা প্রশাখাগুলো কিন্তু ভালো থাকবে না, তার মানে খাবারের অর্ধেকটা সে এখান থেকে খেয়ে ফেলছে। আপনার উপরের যে শাখা প্রশাখাগুলো আপনি সুন্দর করতে চাচ্ছেন এটা কিন্তু আর হবে না। অর্থাৎ চারা যদি রাখেন তাহলে এরকম করা যাবে না। চারার এই মাথা থেকে যখন এটা বের হয়েছে, এর আকার যখন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ ছিল, ওই সময় চারাটা কেটে ফেলা উত্তম ছিল। আর তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, এই চারাতে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ আছে। এই মিলিবাগ যদি আপনি দমন না করেন, বিশেষ করে চারাতে যখন মিলিবাগ থাকে তখন আমরা কেউ খেয়াল করি না, যার কারণে ওই মিলিবাগটা ওইখানে বংশবিস্তার করে বৃদ্ধি পায়, পরবর্তীতে উপরে ফুল বা ফলে আক্রমণ করে। তো সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন গোড়াটা পরিষ্কার করে রাখতে হবে সবসময়, তার মানে চারা বা অন্যান্য শাখা প্রশাখা যত কম রাখবেন ততই ভালো। মিলিবাগের কিন্তু আশ্রয়স্থল হচ্ছে চারার যে নতুন শাখা প্রশাখা, এখানে এখানে প্রচুর পরিমাণে মিলিবাগ আছে। এই মিলিবাগগুলো যদি আপনি দমন করতে পারেন তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দমন করতে হলে এখন কী করতে হবে আপনাকে, ইমিডাক্লোরোপিড প্লাস অ্যাসিটামিপ্রিড, এই দুই গ্রুপের যৌথ যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় এইগুলো যদি আপনি প্রতি 1 লিটার পানিতে 1/2 গ্রাম এই মাত্রায় ব্যবহার করেন তাহলে খুব সহজে মিলিবাগ দমন করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা অন্য বিষয় নিয়ে একটু কথা বলি। আমাদের বাগানে যখন এপ্রিল মাস শুরু হবে ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো শাখা প্রশাখা এগুলো আর রাখবেন না, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের যে শাখা প্রশাখা আছে এগুলো আর রাখবেন না। কারণ এপ্রিল মাসটা শুরু হওয়ার সাথে সাথে আপনার গাছ প্রস্তুতি নেবে যে কীভাবে ফুল দান করবে, ফল দান করবে। তো ওই সময় যদি আপনি নতুন করে শাখা প্রশাখা রাখেন তাহলে কী হবে, ফুল ফলের পরিমাণ কম হবে আর এই শাখা প্রশাখা ভালো হয় না।
তবে যদি বাগান একেবারেই নতুন হয়, এবছর ফুল ফলের তেমন আশা করছেন না, তাহলে ভিন্ন কথা। তাহলে তো আপনাকে এখান থেকে একটা করে বা দুটা করে শাখা রাখতেই হবে। আর যদি বাগানের বয়স এমন হয়, আমি যে বাগানটাতে দাঁড়িয়ে আছি 1 বছরের অধিক, সেখানে আপনি ফল নেবেন এখন, সেক্ষেত্রে এই ছোটো ছোটো শাখা প্রশাখাগুলো এপ্রিল মাস থেকে একেবারে রাখা যাবে না। প্রিয় দর্শক, কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আবার হাজির হব। আল্লাহ হাফেজ।